বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে মন আমার কেমন কেমন করে ইরে তুই তো এত কোটি টাকার মালিক আর এই ফুটো ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কিন্তু কেন আরে বৃষ্টি পড়ছে না থেমে গিয়েছে বুঝবো কি করে ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো মজাক কর এক সেকেন্ড यार মজাক আরে বাবুর ফোন হ্যাঁ বাবু বলুন হ্যাঁ সিরাজ হ্যাঁ শোন না আগামীকাল কারখানায় কাজ হবে না বুঝলি একটা অন্য জায়গায় দুদিনের কাজ পেয়েছি ওটা সকল মিলে গিয়ে তাড়াহুড়ো করে চলে আসবো বুঝলি কিন্তু বাবু আমি তো এখন যেতে পারবো না বাড়িতে একটু অসুবিধা আছে আমি অন্য কাউকে ব্যবস্থা করে দিচ্ছি আর কালাকে আর সাবিকে বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে তোরা সকল শোন এই কাজটা দুদিনের মধ্যে তুলতে হবে আমিও তোদের সঙ্গে কাজে লাগবো দুদিনের মধ্যে আরে বাবু দুমাস এই কাজ আমি চার দিনের মধ্যে ছেড়ে দেবো চার দিন নয় দুদিনের মধ্যে এই কাজ ফিনিশ করতে হবে আবার দুমাস মধ্যে চার দিনের মধ্যে এই কাজ ফিনিশ করে দেবো বাবু এ কিন্তু আবার শুরু করেছে কালা এই কালা এই কালা ওই হাতুড়িটা নিয়ে আয় তো হ্যাঁ ওই হাতুড়িটা নিয়ে আয় ও পাক আরে তোকে তো বাবু বললো হাতুড়িটা নিয়ে যেতে তুই বেশি জানিস বাবু তো বললো এখানে রাখতে তোর টিফিন তো আমি খেয়ে নিয়েছি বাড়িতে যেয়ে বলবি না তো আমার টিফিন স্যার খেয়ে নিয়েছে না স্যার আমি বলবো না আমি বাড়িতে গিয়ে বলবো আমার টিফিন খেয়ে নিয়েছে কুত্তায় কই দোকানি ভাই এক প্যাকেট গরম মশলা দিয়ে তো হ্যাঁ দিচ্ছি কি সেইবার দিয়া যায় কই ভাই তাড়াতাড়ি দাও হ্যাঁ ভাই দিচ্ছি দিচ্ছি দাঁড়াও এইটা দেই দিন দেই এলো ভাই গরম মশলা আবে ছুড়া একই সাথে দিচ্ছি হাতে দে সালা আমাকে খেপা পেয়েছো লই এই গরম মশলা হাতে দে হাতটা পুড়ি যাক এতে লিবি লে না লিবি যা লল भाई आपको बेगो में फेमस होना है हाँ हो तो है तो इस पे खड़े हो जाइए और उठाइए दोनों हाथ ओह माय गॉड